আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তাহমিনাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন, আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি। তো ভোরবেলা উঠলাম, ফজরের আজান হয়ে গেছে, তো নামাজ পড়লাম, তো বারান্দায় একটু দাঁড়লাম। ভোরবেলাটা খুব সুন্দর দেখা যায়, দেখুন দূরে লাইট জ্বলছে, কী সুন্দর আকাশ। একটু একটু মেঘ আছে, মেবি বৃষ্টি হতে পারে। ভোরবেলাটা আসলে অসাধারণ, মানে যখন উঠি তখন খুব ভাল লাগে, যখনই টের পাই তখন ভোরবেলা উঠে এরকম বারান্দায় এসে বসে থাকি। কারণ আপনারা তো জানেনই, আমি প্রত্যেকটা ভিডিওতে ভোরবেলার অনেক ভিডিও দিয়েছিলাম, সেখানে আমিও বলছি যে ভোরবেলাটা আমার অনেক পছন্দ, অনেক ভালো লাগে। ঠান্ডা বাতাস বইছে, খুব ভাল লাগতেছিল। আজকে রাত্রে অতটা ঘুম হয় নাই, ঘুম আসছিল না, তো যা একটু ঘুমিয়ে এসেছিল, এক ঘন্টা ঘুমিয়েছিলাম। তারপর উঠে নামাজ পড়ে বারান্দায় বসলাম, বারান্দায় বসতে ভালোই লাগছিল, অনেক ভাল লাগছে। তো সকালে উঠে যে আমাদের কোরবানির গরু কিনলাম, আলহামদুলিল্লাহ লাল গরু, ঘাস দিচ্ছে, আমার ছেলে দাঁড়িয়ে আছে, হ্যাঁ গরুর সাথে ছবি তুলছে, সে গরু খুব পছন্দ করে। আমি বলতেছি তুমি গরুর সাথে যাই ছবি তোলা, বলে যে না মা গুতা মারবে, গুতা মারবে, গরু গুতা মারবে। আমি বলি গরু গুতা দিবে না, গরুটা অনেক শান্তশিষ্ট ছিল, তোমাকে গুতা দিবে না, তুমি তুমি আরটু পাশে যাও। আরটু বলে না না না, গরু আমাকে গুতা দিবে, গরু আমাকে গুতা দিবে। আমি বলছি ঠিক আছে তুমি এভাবে ছবি তুলো। তো সে এভাবেই ছবি তুলছে, দেখুন গরু ঘাস খাচ্ছে। তো আমার ছেলে কথা বলছে গরু, আমি বলছি তুমি গরুকে ধরবা, সে বলতেছে না না গরু আমাকে গুতা দিবে, গরু আমাকে গুতা দিবে। কিন্তু গরুর কিন্তু শিং নেই, গুতা দেওয়ার কোনো প্রশ্নই আসে না, গরুটা অনেক ঠান্ডা। তো আমরা এফাকে আমরা একটু ইয়েতে গিয়েছিলাম, বাজারে গিয়েছিলাম, কিছু ছোটো কিটাকি কিনে খেতে এসে সারা রাস্তায় ছাগল বিক্রি করছে। আমার ছেলেকে নিয়ে যেলাম, ছেলেটা পরে বাসায় দিয়ে আমার আমি আর আমার ভাইয়ের বউ বাজার করতে বের হয়েছে একটু, ঈদের বাজার যেহেতু পরের দিন কোরবানি ঈদ, চাঁদরা দাস বুঝিনি, তো কিছু কেনাকাটা তো করতেই হবে। তো আশেপাশে অনেক মানুষ, কারণ যেহেতু কোরবানি ঈদ তার আগের দিন তো একটু ভিড় থাকবেই, কিচ্ছু করার নেই করোনা ভাইরাস যেহেতু। তারপরও আমাদেরকে ওইভাবে মাস্ক পরে, গ্লোভস পরে, হাতে ওইভাবে সব কিছু ইয়ে করে, যে আমি দেখুন মাস্ক পরেছি, গ্লোভ পরেছি, মাথায় ইয়ে পরেছি, ওইভাবে ইয়ে করি আমরা বের হয়েছি। তো হয়তো সারা রাস্তায় ছাগল গরু সব দেখা যাচ্ছে। তো এই যে দেখুন ট্রাকে করে গরু নিয়ে যাচ্ছে, তো কিছু কেনাকাটা করছে আশেপাশে সব মানুষ, সবাই সবাই যার যার যে যারা যারা যে ঈদের কেনাকাটা করছে, ঈদের বাজার করছে, সবাই ব্যস্ত। আজকে আজকে রাস্তা অনেক ভিড়। তো অনেকদিন পর বের হলাম, আবার ভালোই লাগতেছিল, একটু রোদও ছিল, হালকা একটু গরমও ছিল, কারণ যেখানে মানুষ বেশি সেখানে তো বুঝিনি, বাজারে তো অনেক মানুষ থাকে, যে কারণে অনেক গরম থাকে, গরম লাগে, তো অনেক গরম লাগছিল। সবাই ব্যস্ত, এখন তো মোটা সবগুলোই গাড়ি চলে যাচ্ছে, আমরা সব আশেপাশে দেখছিলাম। এখানে কোনো অতটা ভিড় নাই, ওই পাশে ছিল। তো এই তো করোনা যেহেতু, সেহেতু এবারে ঈদটা ওরকমভাবে ভালো কাটবে না, কিন্তু তারপরও আমাদের ঘরে বসে সুন্দরভাবে ঈদ কাটানো উচিত, কারণ যেহেতু করোনা বাইরে না হওয়াটাই রিক্স, বাইরে হওয়াটাই রিক্স হচ্ছে। তো অনেকে কোরবানি দিতে পারছে না, এটা মন খারাপ করার কিচ্ছু নাই, সামনে বলছি ইনশাল্লাহ আমরা কোরবানি দিব, তো এটা মন খারাপ কিছু নাই, যেহেতু করোনা ভাইরাস অনেক কিছু মেনটেন করতে হবে আমাদের। তো এই তো আমরা আজকে দুপুরবেলা আম্মু পোলাও রান্না করেছে, একটু হালকা ঠান্ডা ছিল দেখিয়ে আম্মু একটু পোলাও রান্না করেছে, তো পোলাওটা আমাদের খুব ভালো লাগে। তারপর সাথে মুরগির মাংস রান্না করেছে, আমরা সাদা পোলাও আমার খুব ফেভারেট, আমি বিরিয়ানি অতটা পছন্দ করি না, খিচুড়িও না, কিন্তু আমার বাড়ির সবাই সব বিরিয়ানি খিচুড়ি খুব পছন্দ করে, আমি শুধু সাদা পোলাও আমার খুব ভালো লাগে। এই যে গরুর মাংস রান্না করছে আম্মু, দেশি গরু, সরি সরি দেশি মুরগি, সরি সরি আমার ভুল হয়ে গেল। তো দুপুরে একটু বৃষ্টি হয়েছিল হালকা পাতলা, যখন বাসায় এসেছিলাম ফ্রেশ ট্রেশ হইলাম, হয়ে তারপর বারান্দায় গেলাম, দেখলাম যে একটু বৃষ্টি হয়েছে হালকা পাতলা, তো বারান্দায় দাঁড়িয়ে আছি, তো বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টি হয়েছিল,
ওরকম না যে এই ধরনের বৃষ্টি হলে আবার দেখা যাচ্ছে যে একটু হালকা গরম ছাড়ে, অনেক একটু ভ্যাপসা গরম লাগে। তো হালকা পাতলা বৃষ্টি হয়েছিলো, দেন সাতটার ভিজা আর একটু মেঘলা মেঘলাও ছিল, কিন্তু তারপরও গরম লাগছিল খুব, একটু গরম পড়েছে, অনেক গরম লাগতেছিল। অনেক ভালো লাগতেছে আমাদের, আমার ছেলের গাছ, আশেপাশে সব গাছগাছালি, বৃষ্টি পড়ে পড়ে গাছগাছালি ভিজে গেছে, ভালোই লাগে দেখতে। দেখুন কি সুন্দর কালার, সবুজ কালার। ডাক্তাররা বলে যে চোখের বিশ্রাম হচ্ছে সবুজ কালার, সবুজ রং দেখলে বলে চোখের বিশ্রাম, মানে চোখে ইয়ে হয়, ভালো থাকে, চোখ ভালো থাকে। তো বেশি বেশি করে সবুজ রং দেখছিলাম, চোখ ভালো থাকে। দূরের বিল্ডিংগুলো কী সুন্দর দেখা যাচ্ছে, আমি ঝুম করে আপনাদের দেখাচ্ছিলাম, দেখুন দূরের যে বিল্ডিংগুলো দেখা, দূরের ভালোই লাগে, দূরের জিনিসগুলো ঝুম করে দেখতে আমার খুব ভালো লাগে। তো বিছানা, এই যে আমাদের খাট, খাটের বিছানা বসলাম, খাটের পাশে যে বক্স, যে বক্সটা আছে, মি বক্স, দুইটা ড্রয়ার আছে খাটের সাথে বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। এটা আমি অনেক শখ করে বানিয়েছি বক্সটা, খুব পছন্দ। ড্রয়ার আছে, অনেক বড় ড্রয়ার, এখানে ব্যাগ ট্যাগ দরকারি জিনিস আমরা রাখি। একটা ড্রয়ার নিচে, ড্রয়ারটা আমার, উপর ড্রয়ারটা আম্মুর। তো এই তো আমার ছেলে উপরের দিকে খাওয়া দাওয়া করে সে খেলাধুলা করছে, আজকে গোসল করে নাই, সে বলতেছে গোসল করবে না, কিন্তু করছে। তো রান্না হয়ে গেছে আমাদের, আমাদের টেবিলে মুরগির মাংসটা রেখেছি, দেখুন কি সুন্দর কালার হয়েছে। আমাদের পোলাও, ইয়াম্মি ইয়াম্মি পোলাও, পোলাওটার কালারটাও অনেক সুন্দর হয়েছে। এদিকে আমার ছেলে খেলাধুলা করছে, ওর দিকে টিভি ছেড়ে রেখেছে আর খেলাধুলা করছিল, তার কার্টুন দেখছে আর সে খেলাধুলা করছে। বাচ্চা মানুষ কী করবে লকডাউন লাইফ, পড়াশোনাও করছে আবার খেলাধুলা করছে। এখানে আমার বইয়ের শোকেস, এখানে সব সুন্দর সুন্দর বই আছে, আমার ভাইয়ের বইয়ের কালেকশন আমারও আছে, আমার ভাইয়েরও আছে, বিভিন্ন রকম হুমায়ুন আহমেদের বই, তারপর গীতাঞ্জলি, তারপর অনেক ভালো 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 হাদিসের বইও আছে, তারপর অনেক ধরনের বই আছে, তারপরে ডেল কার্নেগির আলো সমগ্র, এগুলো অনেক ধরনের, তারপরে গোয়েন্দা কাহিনী আছে, নিচের সব বইগুলো গোয়েন্দা কাহিনী বই, তারপরে অনেক রকমের বই এখানে, বিভিন্ন কালেকশন আছে। সায়েন্স ফিকশনের বইও খুব পছন্দ করে আমার ভাই, তো সায়েন্স ফিকশনের বইও আছে, বিভিন্ন স্টাইলের বই আছে এখানে। আমরা সব বই পাগল, যে কারণে বই পড়ি, বই বের করে করে বই পড়ি, বই সংগ্রহ করি, বই কিনি, খুব পছন্দ আমাদের বই। তো এখানে আমার মোবাইলে আমি কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করছি, এখানে ওই যে আমি যে আমার একটা ভিডিও দিয়েছিলাম কানের দুলে বিভিন্ন কালেকশন, সেই জামা পরে যে ছবি তুলেছিলাম সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি, ছবিগুলো আপনাদের দেখানো হয়নি যে কারণে এখন আপনাদের সাথে ছবিগুলো দেখছি। তো ছবিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। আমার ছবি, আমি ছবি তুলতে চাই না, ভাইয়েরও বলতেছে আপু তুমি ছবি তুলো, চুল তুলো, তুল তুলো, তোমাকে তুমি সুন্দর লাগছে। তো আমিও বিভিন্ন স্টাইল করে ছবি তুলছি, সে আমাকে বিভিন্ন স্টাইল দেখাচ্ছে, আমি তো ওইভাবে ছবিগুলো তুলছি, জানি না কেমন হয়েছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার ছবিগুলো আপনাদের কেমন লেগেছে। দেখুন আমি বিভিন্ন পোস্ট মেরে ছবি তুলেছি, যে আমি যে ব্যাগের ছবি দিয়েছিলাম যে আমার ব্যাগে কী আছে, সেই ছবিটাও তুলেছি, যে আমি যে গাউনের ভিডিও দিয়েছিলাম সেই গাউন পরার ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম, সেখানেও আমি কয়েকটা ছবি তুলেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার গাউন পরার ছবিগুলো অবশ্যই আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি, অনেক লাইক ভিডিও, মানে অনেক আপনারা করেছেন, খুব সাপোর্ট করেছেন, থ্যাংকস এ লট, থ্যাংক ইউ ভেরি মাচ। তো ছবিগুলো অনেক সুন্দর হয়েছে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে গাউন পরার ছবিতে কেমন লেগেছে। এই জামাটা খুব সুন্দর, এটা আমার অনেক ফেভারিট জামা, আমি খুব পছন্দ করি জামাটা পরে, ঘুরাচ্ছি ছবি তুলেছি বিভিন্ন স্টাইল করে। যে বেগুনি কালারের জামা, এটাও আমার অনেক ফেভারিট, বেগুন গাউন খুবই পছন্দের একটা জামা, জামাটা অনেক ফেভারিট।
দেখুন কেমন হয়েছে। নিশ্চয়ই ভালোই হয়েছে মনে হয়, আমার থেকে তো ভালোই লাগছে। আপনাদের কাছে আমার সবাই পছন্দ করেছে ছবিগুলো, আমার আত্মীয়জন যারা দেখেছে তারা খুব ভালো বলেছে যে ছবিগুলো অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটাও আমার আরেকটা কালেকশন, কারণ খুব সুন্দর এই ছবিটাও তুলেছি, এই জামাটাও অনেক সুন্দর, এটাও আমার ফেভারিট, অনেক সুন্দর জামা। বারবার খালি আমার ওই মোবাইলে মেমোরি ফুল আছে, যে কারণে বারবার ট্রান্সফার হচ্ছে যে মেমোরি ফুল দেখাচ্ছিলো তাই। তো এখন দুপুর হয়েছে, আমি খাওয়া দাওয়া করছি, ওই যে পোলাও রান্না করলাম মুরগির মাংস সেটা খাচ্ছিলাম। তো খেয়ে দেখি কেমন হয়েছে মার হাতের পোলাও আর মুরগির মাংস। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি এখন পোলাওটা খাবো। তো আমি ওই যে বিসমিল্লাহির রহমানির রহিম পোলাও খাচ্ছিলাম। পোলাওটা মুখে দেওয়ার পর অসাধারণ একটা সুন্দর রান্না এসেছে, আর খুব মজা হয়েছে পোলাওটা, যেহেতু আম্মু ঘি দিয়েছে পোলাওতে, তারপরে অনেক মজা লাগছে, খুবই মজা হয়েছে, ওয়াও অনেক মজা, অনেক মজা। আমি মজা করে খাচ্ছিলাম, তো অনেক মজা হয়েছে। আপনারা খাবেন? এখানে তো দাদা যাবেন আপনাদেরকে, আমি খাচ্ছি মজা করে। তো আমার ছেলে আবার খাওয়ার পর সাথে গরম লেগে উঠেছে, সে বলে যে মা আমি গোসল করব, আর কি করা, সে বাটটা বের করে, সে তার পুরনো বাটটা বের করে তার বাটটা বেশি গোসল, দেখুন সে কী করছে গোসল করা, দেখুন। তো গোসল করা শেষ হওয়ার পরে রেজিস্ট্রেশন হওয়ার পরে একটু ঘুমিয়েছে সে, তারপর বিকেলবেলা উঠলাম, উঠে আমি তাকে চিকেন নাগেট ভাজি করে দিলাম আমার ছেলেকে। তো বিকেলবেলা সন্ধ্যের দিকে চিকেন নাগেট ভাজি করলাম, ওর ফেভারিট চিকেন নাগেট। তো এটা আমি কিনে এনেছিলাম, প্যাকেটেই ছিল চিকেন নাগেটটা, প্যাকেটে কিনতে পাওয়া যায়। তো এটা নাগেটটাকে আমি ভাজি করে দিলাম, সে খেয়েছে খুব মজা করে। তো এর ফাঁকে আমি সন্ধ্যার পরে আমার একটু দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, খুব দরকার ছিল আজকে আমার দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার কথা। তো আমি দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছি লিফ্টে করে, তো দাঁতের ডাক্তারের কাছে আজকে আমি যাচ্ছিলাম, বের হয়েছি, দাঁতের ডাক্তারের কাছে যাব। তো ডাক্তারের জন্য অপেক্ষা করছি, ডাক্তার একটু পরে আমাকে দেখবে। তো ডাক্তারের জন্য আমি ওয়েট করছিলাম, দেখুন আমি সব প্রোটেকশন নিয়েছি, গ্লোভস পরেছি হাতে, মুখে মাস্ক, মাথায় ওইভাবেই আমি এসেছি। তো দাঁতের ডাক্তারের কাছে দেখাবো দাঁত ক্যাপ পরার জন্য, দাঁতে ভীষণ ব্যথা যে কারণ সহ্য করতে পারিনি। তো বাসায় আসার পর দেখি আম্মু আমাকে একটা ব্রেসলেট কিনে দিয়েছে পাথরের, খুব সুন্দর হাতে পরিয়ে দিয়েছিলো। বাসায় আসে ফ্রেশ ট্রেশ হয়ে দেখি আম্মু আমাকে একটা চমক দিয়েছে, আমার জন্য একটা ব্রেসলেট কিনেছে, দেখুন খুব সুন্দর গোল প্লেটেরই পাথর বসানো, খুবই সুন্দর ক্রিস্টাল পাথরের, আমার পছন্দ হয়েছে, আমার অনেক ভালো লাগছে। এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম, কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আশা করি সবাই ভালোভাবে ঈদ কাটাবেন। আর এখন যেহেতু করোনা ভাইরাস, সবাই সাবধান থাকবেন, কোনো দরকার ছাড়া না বের হওয়াটাই বেটার। আর সবাই মজা করবেন, টিভি দেখবেন, টিভিতে সুন্দর সুন্দর অনুষ্ঠান, অ্যান্ড ফ্রেন্ডদের সাথে ফোনে কথা বলবেন, এনজয় করবেন, মজা করবেন। দোয়া করি আল্লাহ যেন সামনের বছর আমরা ভালোভাবে ঈদটা কাটাতে পারি, অন্যের মতো সবাই সবাই সাথে ভালোভাবে কাটাতে পারি। দোয়া করি সবাই যেন আল্লাহ যেন এই করোনা ভাইরাসটা মুক্ত করে দেয়, সবাই যেন আগের মতো লাইফ ফিরে পেতে পারে, আগের মতো এনজয় করতে পারে সবাই ঈদের। মন খারাপ করার কোনো কারণ নেই, ইনশাল্লাহ সামনের বছর আমরা ভালোভাবে ঈদ কাটাবো, এই বছর আমরা একটু এইভাবে ঈদ কাটাই। সবাই ভালো থাকবেন, আবারও ঈদ মোবারক। আর একটা কথা, কোরবানি অনেকেই দিতে পারেনি, এর জন্য মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ যেহেতু করোনা ভাইরাস তাদের অনেকেই সামর্থ্য থাকতে নাই।
তো সেখানে মন খারাপ করার কোনো ইয়ে নাই, সামনের বছর ইনশাল্লাহ আমরা আবার কোরবানি দিতে পারবো। আর এখানে মন খারাপের কোনো কিছু নাই, আর বিপদ তো বলে কয়ে আসে না, অনেক সময় দেখা যাচ্ছে যে সবসময় তার একরকম না, পরের বছর হয়তো বা আমরা ইনশাল্লাহ দিব। যেহেতু আল্লাহর রহমতে আমরা কোরবানি দিচ্ছি, তো সব যতটুকু পারবো সবাইকে সহযোগিতা করবো, আমাদের গরিব দুঃখীদেরকে সহযোগিতা করবো, আর যারা দিতে পারেন নাই তাদের মন খারাপ করার কোনো কারণ নাই, সামনের বছর ইনশাল্লাহ আপনারা দিতে পারবেন। তো সবাইকে আবারও ঈদ মুবারক। তো এই তো আম্মু কালকে এই জন্য একটা পায়েস করে রাখলো, আগে থেকে রাত্রেবেলা পায়েস রান্না করলো, পায়েসটা পাক করে নিল, খুব কেমন সুন্দর কালার হয়েছে, দুধ দিয়ে পায়েস করছে। আমার আম্মুর হাতের পায়েস অসাধারণ মজা, খুবই সুস্বাদু। আমরা যেদিন আম্মুর পায়েস না খেলেই হয় না, পায়েস খেতেই হবে। আম্মু খুব সুন্দর করে অনেক দুধ দিয়ে পায়েস রান্না করে, পায়েসটা পাক করে অনেক মজা লাগে, অনেক টেস্টি। তারপরে আবার আম্মু খিচুড়ি রান্না করেছে রাত্রের জন্য, সবাই বলছে খিচুড়ি খাবে, যে কারণে আমার ভাই বলতেছে খিচুড়ি খাবে, তার খিচুড়ি খেতে মন চাইছে, তো এই জন্য আবার রাত্রেবেলা খিচুড়ি রান্না করেছে মা।